আসসালামু আলাইকুম। চলে আসলাম মুন্নার হোটেলে। যারা মুন্নার হোটেল চেনেন জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই মাঝরাতে মুন্নার হোটেলে কেন আসলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুন্নার হোটেল, আর সাথে আছে অনেক বন্ধু-বান্ধব এবং অনেকেই। সবাই মিলে অনেক দিন পর একটা কাজের শেষে আজকে চলে আসলাম মুন্নার হোটেলে খেতে। তো আমরা প্রথমে যেটা দেখবো হচ্ছে বিখ্যাত পেঁয়াজ মরিচ ভর্তা আর হচ্ছে কচু ভর্তা। এই দুই আইটেম হচ্ছে একদম ফ্রি। পাশেই হচ্ছে বটভাজি এবং তার পাশেই হচ্ছে আমাদের সেই প্রিয় কালো ভুনা। তো আসলে এই কালো ভুনা খাওয়ার জন্যই মুন্না হোটেলে আসা। এটা হচ্ছে আমাদের কাছে একদম প্রিয় একটা কালো ভুনা। পাশাপাশি হচ্ছে চেক করব এই বটভাজি, যখনই আসবেন তখনই দেখবেন একদম ভরপুর। তো আমরা এই লম্বা টেবিল নেওয়ার জন্য প্রায় 20 মিনিট ধরে এখানে অপেক্ষা করতেছি, কারণ আমাদের আগে এখানে একটা গ্রুপ খেতে বসেছিল। যেহেতু আমাদের একটা গ্রুপ এসেছে 7 জনের মতো, তো আমরা সবাই এক জায়গায় বসবো দেখে আর কি লম্বা টেবিলটা নিচ্ছি। তো সবাই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি, আমিও রেডি। তো এই হচ্ছে আমাদের রব্বানি ভাই, পাশে তারেক ভাই এবং তারপরে হচ্ছে আছে আর অন্যান্য বন্ধুবান্ধব, তাদেরকে পরে দেখাচ্ছি। আমাদের কিন্তু খাবারগুলো চলে এসেছে, এই সেই পেঁয়াজ ভর্তা আর কচু ভর্তা চলে এসেছে, সাথে হচ্ছে সাদা ভাত, এটা আমাদের কাছে অনেক প্রিয়। আর তারপরে চলে আসলে হচ্ছে সেই জনপ্রিয় কালো ভুনা। কালো ভুনার যে কালার দেখেই তো মানে বলবো আর কি, আর দৃশ্য হচ্ছে না। যেহেতু আমি একটু ভিডিও রেডি করতেছি, আমি একটু খেতে দেরি হওয়াতে সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে নিলাম পেঁয়াজ ভর্তা, তারপরে হবে হচ্ছে এই কচু ভর্তা, কারণ এগুলো খাওয়ার পরেই হচ্ছে কালো ভুনাটা টেস্ট করব। হ্যাঁ, কালো ভুনা তো শুরু হয়ে গেল, আসলে এটা নিয়ে বলার কিছু নেই। কালো ভুনা হচ্ছে একদম প্রিয়। তারেক ভাই, আমাদের ডিজে মাসুম বিল্লা, মামুন মামা, তারপরে হচ্ছে অভি, জিতু, রব্বানি, সজীব সহ অনেকেই আছে। তো সবাই কিন্তু একদম ভরপুরভাবে খাচ্ছে, কারণ কেউ কেউ থামছে না। এই দেখুন আমরা কিন্তু অলরেডি খাওয়া শেষ, প্লেট কিন্তু ফাঁকা, আর এদের কিন্তু একদম চলছে একজন 2-3 প্লেট করে মানে দিচ্ছে। আর আজকের সেরা খাবারের পুরস্কারটা পাবে হচ্ছে আমাদের এই মামুন মামা। মামুন মামা আজকে যে মাঠটা দিয়েছে বলার মতো না। তারপরে হচ্ছে তারেক ভাই, তারেক ভাই খুব প্রচুর একজন খাদক, আমাদের তারেক ভাই খুব খাইছে। সবাই মোটামুটি, অভি বলেন, মাসুম বলেন, জিতু ভাই বলেন, রব্বানি ভাই, সবাই কিন্তু আজকে খুব ভালোভাবেই খাওয়াটা খেয়েছে। তো আমার খাওয়া তো অনেক আগেই শেষ, আমি এখন উঠবো, ওঠার পরে হাতটা পরিষ্কার করে নেব। হাত পরিষ্কার করে আসছি, আসার পরেও দেখি এরা খাচ্ছে। এরা আমার খাবার শেষ করার পরেও এরা 10 মিনিট ধরে হচ্ছে এরা খাবারটা খাচ্ছে। তো এখন বের হব, তো বের হচ্ছি, খাবারটা খাওয়া শেষ, হোটেল থেকে আমার ধুনে নিলাম এবং ধুনেটা নিয়ে খেতে খেতে বাইরে যাচ্ছি। বাইরে যে একটা সবাই পান খাবো, পান খেয়ে সবাই আমরা চলে যাব। এই দেখুন এখন হচ্ছে বের হবে হচ্ছে মামুন মামা। মামুন মামার যে অবস্থা দেখুন, পেটটা একদম মনে হয় ফিরে যাবে, অনেক খাইছে। আজকের হচ্ছে সেরা পুরস্কার, ম্যান অফ দ্য ম্যাচ আমাদের মামুন মামা।